আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজ হচ্ছে বুধবার, তো এখন হচ্ছে রাত 11:30-12টার মতো বাজে, 12টাই হবে। তো এখানে হচ্ছে আমি চানাচুর, বিস্কিট এগুলো আমি বক্সের মধ্যে নিয়ে নিব। তো আগে যে রাখা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে আবারও নিয়ে নিচ্ছি বক্সের মধ্যে। আর আমি সাধারণত এই কাজগুলো এসান যখন ঘুমিয়ে থাকে তখন করি, কারণ হচ্ছে ও বক্সের ঢাকনা এগুলা এদিক সেদিক ফেলে দেয়। আর এসানকে ঘুম পাড়িয়ে আসলাম, তারপর আমি এই কাজগুলো করতেছি। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো এখানে আমি বিস্কিটও নিয়ে নিলাম, আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি টোস্ট বিস্কিট কতটা পছন্দ করি। তো এখানে আরও একটা বক্সের মধ্যে আমি মেরিগোল্ড বিস্কিট নিয়ে নিব। তো আমি প্যাকেটটা কিন্তু ফেলে দিব না, রেখে দিব। তো এই বক্সটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। তো বিস্কিটগুলো রেখে দিচ্ছি, সাবধানে রাখতেছি যেন ভেঙে না যায়। তো রাখা হয়ে গেছে, ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ডিমগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। আর সাধারণত ডিম আনলে আমি এভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেই, যখন পানি ঝরে যায় তখন আমি ফ্রিজে রেখে দেই। তো এখন হচ্ছে আমি গ্লাসগুলোও ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে তারপর হচ্ছে আমি হাত মুখ ধুয়ে তারপর আমি ঘুমাতে যাব। তো এখন কিন্তু পরদিন 10:30-11টার মতো বাজে, তো আন্নিকে দুধ দিচ্ছি, দুধ জাল করে নিলাম। তারপর হচ্ছে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে এখন, তো আন্নিকে দুধ দিলাম আর এহসানকে দিব। তো ওরা দোলনার মধ্যে বসে আছে, তো এহসান কিন্তু দুধ নিতে যাচ্ছে না, জোর করে দিলাম। তো এখন দুপুরে রান্নাটা বসানোর আগে সকালবেলা চা খাওয়া হয় নাই, তো আমি একটু চা বসিয়ে দিলাম। তো আমি চাটা খেয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি পেঁপে ভাজি করতেছি, আর পেঁপে ভাজিটা আমি সকালের জন্য করতেছি, সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিব। এতে করে আমার খুবই সুবিধা হয়, বাচ্চারা যেহেতু স্কুলে পড়ে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তো আজকে খুবই কিন্তু কাজ ছিল, আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কাটতে পারি নাই, অনেক কাজ করতেছি ক্যামেরার পিছনে, কিন্তু আমি দৌড়াদৌড়ি করে কাজ করতেছি। এই যে আমি কেচি দিয়ে কিন্তু কেটে কেটে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সকালের জন্য একদম আমি নিশ্চিন্ত, আর ওদের তো পরীক্ষা চলতেছে, সকালবেলা পড়া রিভিশন করতে হয়,
তার জন্য ওদেরকে একটু সময় দিতে হয়। তো এখানে আমি লাউ বসাবো, তো পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে আমি রেগুলার যেভাবে লাউ রান্না করি সেভাবে লাউটা রান্না করে নিব। আর আজকে লাউটা অনেক বড় ছিল, আমি অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিছি। আর আমি কিন্তু ঘরের লাউ রান্না করলে তেমন একটা খাই না, কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসার পর ওদেরকে দেখি একদম সাদা করে লাউ রান্না করে। আর আমার বাসায় হচ্ছে আমার আম্মা সব মশলা একটু একটু করে দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করে। আমার কাছে ওইভাবে খাওয়া অভ্যাস, মানে খেয়ে অভ্যাস, আমার কাছে ওইটাই ভালো লাগে। তো কিছুদিন আগে আমাদের বাসায় দোয়া পড়ানো হয়েছে, তো সবগুলা আইটেমের সাথে। তো আমার আম্মা তো সবজি, অনেক সবজি করে, তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, তো গাছের লাউ রান্না করেছিল। তো আমার শাশুড়ির জন্য তো সব খাবার দুপুরবেলা পাঠিয়েছিলাম, আম্মাকে বলেছিলাম যাওয়ার জন্য, তো আম্মা যায় নাই। তো টিফিন বক্সে করে ভাত, মাছ, মাংস, মাংস তো দুই আইটেম ছিল, গরুর মাংস এবং মুরগির মাংস, তো লাউ ছিল, ডাল ছিল, আর দই ছিল, ভাত ছিল, তো সবগুলাই পাঠাইছি আমার জন্য। তো আমার ভাইকে দিয়ে দুপুরবেলা টিফিন বক্স দিয়ে পাঠিয়ে দিছি, আর আমি তো সন্ধ্যা দিকে এসে পড়ছি। তো ওই সময় যে লাউটা খাইছে, তো খেয়ে আম্মা বলতেছে যে ওই রকম করে লাউ রান্না করবি। তো এখন থেকে আমি ওইভাবে লাউ রান্না করি, এখন আর একদম সাদা সাদা করে লাউ রান্না করি না। এর আগে তো আমি একদম সাদা করে লাউ রান্না করতাম। তো এখন যেহেতু আম্মা বলছে, আর আমি সবসময় চেষ্টা করি আম্মা, মানে আমার শ্বশুরবাড়ির মানুষ যেভাবে খায় সেভাবে রান্না করতে। আর আমার হাজবেন্ড যেহেতু বাহিরে থাকে, আর এখন হচ্ছে মেন গার্জিয়ান বলতে আম্মাই, আমার শাশুড়ি মাই, তো আম্মা যেভাবে পছন্দ করে ওইভাবেই রান্না করতে আমি চেষ্টা করি। তো এখন তো আম্মার কাছ থেকে অনুমতি পেয়ে গেলাম যে ওরকম করে রান্না করতে। তো এখন একটু মরিচ, কাঁচামরিচ, তারপর হচ্ছে সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করি আমি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউ রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো লবণটা একদমই কম হয়েছে, তো লবণটা আবার দিয়ে দিব। তো লাউটা প্রায় হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজকে এত এত কাজ করতেছি, আমি ধনিয়া পাতা পেঁয়াজও কাটার সময় পাই নাই। যখন আমি তরকারি বসিয়েছি তখন কিন্তু রসুন আর পেঁয়াজ কেটে নিছি। তো রসুনটা তো শাকের জন্য আর পেঁয়াজ হচ্ছে লাউয়ের জন্য। তো ইভাকে এনে তারপর হচ্ছে আমি রান্নাটা বসালাম। তো এবার আজকে পরীক্ষা ছিল, আর আল্লাহ রহমতে একজনের পরীক্ষা শেষ হয়েছে, আন্নির পরীক্ষা, একটু রিল্যাক্স হইলাম। তো লাউ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি শাকটা বসিয়ে দিছি, তো রসুন দিয়ে জাস্ট ভেজে তারপর হচ্ছে আমি বাপিয়ে রাখা শাকটা দিয়ে দিছি, আর লবণ দিলাম আর কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচও দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, আর ভাত আমি রান্না করে নিছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু বের হয়েছিলাম, তো আমি ভাপা পিঠা নিয়ে আসছি। আমাদের পাঁচজন সদস্য, ইভা, আন্নি, আম্মা, এহসান আর হচ্ছে আমি, তো আমরা পাঁচজন। তো পাঁচজনের জন্য পিঠা নিয়ে নিলাম, আর ওদের চারজনের জন্য দুধ নিয়ে নিলাম, ওদেরকে মগে দিলাম, তিনজনকে তিনটা মগে, আর হচ্ছে আমার জন্য গ্লাসে, আর আমি একটা পিঠাই খাবো, আমি দুধ খাবো না। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।